1000 টাকার মাংস দিও তো 25 পিস দেখেন এত সুন্দর নারী বিয়া বিনারি দিয়ে দিলাম অনাম অভিজ্ঞতা সশালমনা মিলে তো দমবর্ষ হয়ে গেল আমি প্রথম নিয়ে আসছি কারণ অনেকে তিন দিন ইসে চালু কইরা নকল হ্যান্ডি বিপ চালু কইরা কয় হ্যাঁ প্রথম নিয়ে আসছি সামনে নিয়ে আসেন ওরে কবে চালু করার আমি কবে শুরু করছি সুমন ভাইয়ের কথা অনুসারে যারা নকল হান্ডি বিফ বিক্রি করেন তাদেরকে সামনে নিয়ে আসতে না পারলেও আমরা আছি এখন আসল হান্ডি বিফের সামনে ভিউয়ার্স হান্ডি বিফ দিয়ে ইফতার করতে আমরা চলে এলাম মিরপুরের আবেশ হোটেলে প্রথমেই শেয়ার করব এই হোটেলের অবস্থান এবং কিভাবে আসবেন এরপর থাকছে হান্ডি বিফ নিয়ে ফুল রিভিউ এখানকার স্টাফদের ইন্টারভিউ এবং ইফতারের পুরো আয়োজন তাদের দুইটা ব্রাঞ্চের সর্বপ্রথম এবং আদি ব্রাঞ্চটা হচ্ছে মিরপুর 2 নম্বর সেকশনের 2 নম্বর রোড 2 নম্বর বাসার ব্লক ইতে আর দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ হচ্ছে মিরপুর 12 তে যেটা পল্লবী মেট্রো রেল স্টেশনের পাশেই দ্বিতীয় ব্রাঞ্চটা কোথায় ওপেন করছেন মিরপুর 12 বিআইডিসি বাজিপুর মেট্রো রেল 170 নম্বর পিলারের সাথে মেট্রোতে করে খুব সহজভাবে আসা যায় আবেশ হোটেলে তাদের প্রথম বা মিরপুর 2 নম্বর সেকশন ব্রাঞ্চে আসতে হলে প্রথমেই নামতে হবে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে এরপর এখান থেকে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় সুইমিং কমপ্লেক্স অভিমুখী পাশ থেকে রিক্সা করে আবেশ হোটেল বা হোটেলের ফুল অ্যাড্রেস দিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন এই হোটেলে ভাড়া নিবে 30 থেকে 40 টাকা মিরপুর 2 নম্বর সেকশনের রাস্তাঘাট এখন অনেক উন্নত আর প্রশস্ত এমনকি সড়কগুলা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা হোটেলে ঢুকতে প্রথমে দেখা হয়ে গেল এই হোটেলের মালিক মোহাম্মদ সুমন ভাইয়ের সাথে পাঞ্জাবি পরিহিত ইনি হচ্ছেন সুমন ভাই তো ওনার সাথে আলাপচারিতায় জানতে পারলাম যে ওনাদের এখানে দুই ধরনের হান্ডি পাওয়া যায় একটা বিফ হান্ডি আর একটা মাটন হান্ডি বন্ধুরা প্রথমে আমরা এই হোটেলের রমজানের সম্পূর্ণ আয়োজনটা একটু ঘুরে দেখাবো এরপর কি কি আইটেম পাওয়া যায় কোন আইটেমের প্রাইস কেমন ওভারঅল আমাদের একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব একটা হান্ডিতে আপনারা কত কেজি মাংস রান্না করেন 2 কেজি মাংস রান্না করি আর দুজন হাইটার তো একটা ফুল হান্ডি নিলে এটার প্রাইস কত 2800 এটা কি বিফ না মাটনের মাটন সেম বিফ সেম মাটন বিফ দুইটা সেম কেন করলেন মাটনের প্রাইস তো বিফের চাইতে বেশি থাকে এটাই হচ্ছে অথেন্টিক বিফ অ্যান্ড মাটন হান্ডি যেটার মূল উপকরণ সরিষার তেল আর আস্ত রসুনের সাথে হরেক রকমের মশলা দিয়ে কাঠ কয়লার আগুনে দমে রান্না করা হয় মূল রান্নাটা ব্যাক কিচেনে হয়ে যায় সামনে কয়লার আগুনে গরম রাখা হয় যেন গরম গরম পরিবেশন করা যায় বাড়িগুলোর ভিতরে আমরা বিফ হান্ডি দেই ভিতরে ও আচ্ছা ভিতরে কেউ খেতে বসলো এটা তো হচ্ছে যে এই বাটিতে সার্ভ করেন বোম্বাই খিচুড়ি সবজি দিয়া বোম্বাই খিচুড়ি 90 টাকা করে হাফ 90 জি হাফ 90 টাকা করে হালিম পাটি কোনটা কত মেরু দিয়ে নিলে কত টাকা এটা হলো 1000 টাকা নিলে তাদেরকে দেওয়া হয় এটা এটা 1000 টাকার বাড়ি 1000 টাকা কতটুকু মাংস দেন 1000 টাকার মাংস দিও তো 25 পিস এটা কি 7 8টা ন্যারি দেওয়া হবে স্পেশাল ভাবে দেখেন এত সুন্দর ন্যারি বিয়া বিনারি দিয়ে দিলাম দেখেন এই যে মেইন বাবুর প্রতিদিন কতটুকু হালিম রান্না করেন আমাদের এরকম দুইটা ডেক রান্না হয় 40 আপনি হালিম এই হোটেলে কত বছর যাবত রান্না করতেছেন কত সালে বাটার চিকেন উপরে কি এটা বাটার না চিজ এটা চিকেন ফয়েল
এটা চিকেন চাসলিক, এটা বিফ টিকা, এটা বিফ জালি কাবাব, এটা সুলাপুর বিফ সসেস, বিফ কুপ্তা। এটা কি মাঠা না বোরহানি? বোরহানি। ফালুদার বোরহানি কত করে? 180-150। চিকেন কিচড়ি, ডিম কিচড়ি, হান্ডি কিচড়ি রুমালি পিস কত করে? আচ্ছা, শুনছিলাম আপনারা নাকি প্রথম? আমি প্রথম নিয়ে আসছি, কারণ অনেকে তিন দিন হিসেবে চালু করিয়া নকল হান্ডি বিফ চালু করিয়া কয়েক হ্যাঁ প্রথম নিয়ে আসছি। আচ্ছা, সামনে নিয়ে আসেন ওরা কবে চালু করতে? আর আমি কবে শুরু করছি হান্ডিতে বিফ রান্না করার আইডিয়াটা আপনি কোথা থেকে পান? আমি ইন্ডিয়াতে পাই নিজের কাজের দক্ষতা। প্রথম যে আমি শুরু করছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে সবাই বাংলাদেশ জানতে পারছে, সারা বিশ্ব জানতে পারছে, প্রথম আমি শুরু করছি। এটা দেখে অনেকে নকল করছে, কিন্তু রেসিপি তো আমি দিচ্ছি না, কখন জানলাম বেশ করে আমাদের 19 জনের রিজার্ভেশন আগে দেওয়া ছিল, তারপরও আমরা সবাই 5টার মধ্যে চলে আসি, যেহেতু ইফতারে বেশ রাশ থাকে। তো আমরা এসে প্রথমে আমাদের সুইটেবল প্লেসটা বুক করে নেই। কার জন্য এটা? আমার জন্য। আমার জন্য ফুল হান্ডি দুইটা, তারপরে হালিম দিবেন 19টা। আমাদের প্ল্যান ছিল সাদা ভাতের সাথে হান্ডি বিফ খাওয়ার। তো ইফতারে সাদা ভাত অ্যাভেলেবল না থাকায় পার পারসন 3 পিস করে রুমালি রুটি অর্ডার করি, এর সাথে কিছু ট্রেডিশনাল ইফতার আইটেম, আর পার পারসন 1 বাটি করে হালিম অর্ডার করি। দুপুরের পর থেকে এই হোটেলের ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়ে যায়, আর বিকেলের পর থেকে ইফতার টাইম যত ঘনিয়ে আসতে থাকে হোটেলে কাস্টমারদের ভিড় তত বাড়তে থাকে। এরা সবাই এই হোটেলে ওয়েটার, গ্লাস বয়, টেবিল ক্লিনার বা বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এখন আমরা এদের সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমার 2 বছর আর তোমার নতুন ও কি বাবুর্চি? তুমি কি স্যুপ বানাও? চিকেন স্যুপ। এটা কে শিখেছে তোমারে? কি নাম তোমার? তুমি এই হোটেলে কতদিন যাবত আছো? জুবায়ের যে কিনা পড়ালেখার পাশাপাশি এখানে চাকরি করে। আমি পড়ালেখার পাশাপাশি আমি ইলেকট্রিক কাজ করি, তাছাড়া যে কোনো রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করি। আমি বর্তমানে এখানে আছি, ভালো ইনকাম আছে। ইফতার শুরুর মোটামুটি 30 মিনিট পূর্বে আমাদের ওয়েটার ভাই ইফতারের পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রথমে সব টেবিলে প্লেট, গ্লাস, পানির বোতল দিলেন। চলে এলো 19 জনের জন্য 60 পিস রুমালি রুটি। প্রতি টেবিলে দেয়া হচ্ছে 1 প্লেট করে শশার সালাদ। এখানে তৈরি হচ্ছে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং লাচ্ছি। এবার চলে এলো লাচ্ছি, প্রতি গ্লাস বিক্রি হয় 70 টাকা করে। এই স্ট্যান্ডের উপর রাখা হবে গরম গরম বিফ হান্ডি। ফাইনালি চলে এলো আজকের দিনের শো স্টপার, বিফ হান্ডি। আমরা 19 জনের জন্য অর্ডার করি 2টা বিফ হান্ডি, যেগুলোর প্রত্যেকটার প্রাইস 2800 টাকা, 2টা 5600 টাকা। একটা ফুল হান্ডি 12 জন খেতে পারে। হান্ডিকে এক নজর দেখার জন্য সবাই যে যার টেবিল থেকে ছুটে আসতেছে, হান্ডির সাথে ছবি তুলতেছে। ওভারঅল হান্ডিকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইমান ভাই, এই 2 টেবিলে যে 2টা হাড়ি দিছে, এখানে কিন্তু একটা অঘটন ঘটতে পারে। এটা কিন্তু সবাই ধরে নিছে যে এই 2 টেবিলের জন্য 2 হাড়ি। আগে ক্লিয়ার করে দেন। এবার চলে এলো বিফ হালিম, প্রতি বাটি 100 টাকা করে। বিভ্রান্ত
এছাড়াও অর্ডার করি আলু চপ আর জিলাপি। চপ প্রতি পিস 10 টাকা করে আর জিলাপি 1 কেজি অর্ডার করি, যেটার প্রাইস ছিল 240 টাকা। রকি বাসছে নতুন বউ এই এক বাটিতে বেশ ভালো পরিমাণে হালিম দেয়, যেটা একজনের জন্য ওয়েল এনাফ। আর হালিমের সাথে ছোট ছোট সাইজের 3 পিস বিফ ছিল। এবার শুরু হতে যাচ্ছে মূল পর্ব। প্রথমে 2 পিস করে রুমালি রুটি দেওয়া হচ্ছে সবার প্লেটে প্লেটে। হান্ডি বিফের ঢাকনা খোলার সাথে সাথে সরিষার তেলের একটা ঝাঁঝালো স্মেল পাওয়া যায়। এই মাংস রান্নায় তারা পর্যাপ্ত পরিমাণে আস্ত রসুন ইউজ করে, যেটা খাবারের সাথে চটকে নিলে খাবারের স্বাদ বহুগুণে বৃদ্ধি পায়। তপু, হান্ডি বিফ কেমন? হান্ডি বিফ জুসি, টেন্ডার, মজা। আলামিন ভাই, এই যে এই লোক, এই নিয়ে কত ফোর্থ টাইম না এবার নিয়ে ফিফথ টাইম, এই শাখায় চারবার, হ্যাঁ 12 তে একবার। কেন, এটার কারণটা কি, এতবার আসার কারণ কি? রান্না করার পরও বেশ কিছুটা সময় দমে থাকায় মাংসগুলো এতটাই সফট হয়ে যায় যে হালকা একটু প্রেস করলেই খুলে আসতেছে। সরিষার তেলে রান্না অনেক ভালো, মাংসটা অনেক বিফ ফ্লেভার আছে, আর অনেক রসুন দেওয়া, রসুনগুলো ফুলে গার্লিক ফ্লেভার। সরিষার তেলে রান্না তো খুব ফ্লেভার আছে। আচ্ছা, মানে ওভারঅল কেমন? এরা এই আশা হয়েছিল এখানে, এই নিয়ে কতবার? আমি এখানে আসছি ফিজিক্যালি মাত্র 2 বার, কিন্তু আমার ফুডপান্ডা দিয়ে বাসায় নেওয়া হয়েছিল ভাই। আল্লাহ হাফেজ। সূর্য, জানি কি বলতে চাইছিলে আমার, জোস এক্সেলেন্ট, জোস টেস্ট, সবকিছু জোস, বাট এটা খেতে বেশি লাগছে। রোজা সিলিয়াস কে আরেশ করে সংসারী বৈরাগী ভাইয়া, আপনার বাইক কি এটা? এটা দিয়ে আপনি বৈরাগী গিরি করেন না? গ্রামের লোকজন আল্লাহ হাফেজ। এই নাজমুল ভাই, সাভার গ্রামের লোকজন আল্লাহ হাফেজ। এই পৌঁছালে বনদস্যুদের হাত থেকে যদি রক্ষা পান ফোন দিয়েন। রাতিনে দোয়া ধরছে ভাই, খাইবার বসি আমি তো মনোজ ধরছি শেষ, আর মনোজ ধরছে সুশীল এর মানে নাই। আমি জানি ওর সাইড থেকে কি জায়গাটা কথা বলছি, নেদন ভাই আল্লাহ ভিউয়ার্স, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।